আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের কিভাবে একটি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে ভয়েস রিমোট ব্লুটুথের মাধ্যমে কানেকশন করা যায় এবং ভয়েস কাজ করে সেটাই শেখাবো। তা চলুন শুরু করা যাক। দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে হোম বাটন, এই সাইডেরটা হচ্ছে আপনার ব্যাক বাটন, মূলত এই দুইটা নিয়ে কাজ। আর এটা হচ্ছে আপনার ভলিউম নেগেটিভ বাটন, ওকে বাটন, এটা হচ্ছে প্লাস বাটন, এগুলো দিয়ে আপনি ভলিউম আপ ডাউন করতে পারেন। আর উপরের লাল বাটনটা হচ্ছে পাওয়ার বাটন। তা আমাদের মূলত কাজ হচ্ছে আজকের যে ফাংশন নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে হোম বাটন এবং ব্যাক বাটন নিয়ে কাজ। তো হোম বাটন এবং ব্যাক বাটন দুটোকে চেপে ধরলে ওখানে রেড আইকন আপ ডাউন করবে, মানে লাল বাতি জ্বলবে। লাল বাতি জ্বললেই বুঝবেন যে আপনার রিমোটটি অ্যাক্টিভ হয়েছে। রিমোটটা একটা হচ্ছে স্মার্ট ডিভাইস, যেমন ব্লুটুথের মাধ্যমে আমরা অন্য একটা ডিভাইস সার্চ করে পাওয়া যায়, সেম রিমোটটা একটি ব্লুটুথ ডিভাইস। তো দেখুন আমি ব্লুটুথ ডিভাইসটি অ্যাক্টিভ করব কিভাবে। হোম বাটন এবং ব্যাক বাটন দুটো চেপে ধরবো, চেপে ধরার পর ওখানে রেড আইকন আপ ডাউন করবে। দেখুন চেপে ধরেছি, ওই তো দেখুন লাল বাতিটা জ্বলছে এবং নিভছে। এরকম না করলে আপনারা বুঝবেন যে আপনার রিমোটটি অ্যাক্টিভ হয়নি। হোম বাটন এবং ব্যাক বাটন চেপে ধরার পরে রেড আইকনটি আপনি এভাবে জ্বলবে নিভবে। এর পরবর্তীতে টেলিভিশনে আপনি যে কাজ করবেন ব্লুটুথে অপশনে গিয়ে ওখানে গিয়ে কানেক্ট করতে হবে আপনার ডিভাইসটি। করার পর এখন আমরা টেলিভিশনে চলে আসলাম। আসার পর সেটিংসে যাব। সেটিংসে প্রবেশ করব। করার পর দেখুন নেটওয়ার্ক, টাইম, কমন অ্যান্ড ব্লুটুথ, মূলত আমাদের ব্লুটুথ অপশনে কাজ। ব্লুটুথ অন অফ করব। দেখুন সার্চ বারে সার্চ করতে হবে এবং আপনার ওই স্মার্ট রিমোট ডিভাইসটি এখানে শো করবে একটা নামে। শো করার পর ওটাকে পেয়ারিং একটা অপশন আসবে, সেম আপনার ব্লুটুথ মোবাইলে যেভাবে কানেক্ট করেন অন্য ডিভাইস, এখানেও সেম ওইভাবেই করতে হবে। দেখুন আমার ডিভাইসটা শো করবে, এখন আমি সার্চ করলাম, ওই দেখেন বিটি স্মার্ট নামে একটি ডিভাইস, এখানে আপনি পেয়ার করতে হবে। করার পর দেখেন পেয়ারিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যে কানেক্টিং কানেক্টেড লেখা উঠবে, কানেক্ট হবে। দেখুন প্রসেস চলছে, অল্প কিছুক্ষণের মধ্যে কানেক্ট লেখা উঠবে, এই তো দেখেন কানেক্টেড লেখা উঠে গেছে। এখন আপনি ভয়েস রিমোটের সকল ফিচার উপভোগ করতে পারবেন, ভয়েস সার্চ করতে পারবেন, এক কথা ভয়েস কন্ট্রোলের যাবতীয় কাজ করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তা আমি দেখিয়ে দেবো আপনার কীভাবে সার্চ করবেন। তা আমি প্রথমে ইউটিউবে প্রবেশ করব। দেখুন এরকম, এই তো রিমোটটার সামনে আমরা মূলত ভয়েসটা আইকনটা চেপে ধরে রেড আইকন যখন জ্বলবে তখন আমরা বলবো ওখানে। দেখুন আমি বলবো, চেপে ধরবো কিছুক্ষণের মধ্যেই। লাল দুপাট্টা, দেখুন আমি বললাম। এখন আমরা টিভিতে চলে যাব।
যখনই আমরা ভয়েসের আইকনে চাপ দেব তখন টেলিভিশনে একটি আইকন শো করবে, দেন হোয়াট ক্যান আই হেল্প এরকম লেখা উঠবে। আমি লাল দুপাট্টা বলেছি, এখন লাল দুপাট্টা অপশন গানটা চলে আসবে। খুব সহজে আপনারা করতে পারবেন। দেখুন লাল দুপাট্টা চলে আসছে, লাল লাল দুপাট্টা সংটি প্লে করবো আমরা এখন। দেখুন লাল দুপাট্টা গানটি চলছে। এভাবে আপনারা ভয়েস সার্চের কাজ করতে পারবেন। এরপর কিভাবে আপনার ইন্টারনেট কানেকশন করবেন, কিভাবে আপনার ডিশ লাইন দেখবেন, এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। দেখুন আমি আবার ভয়েসে চাপ দিছি, এখন বলবো টম এন্ড জেরি। দেখুন টম এন্ড জেরি চলে আসবে, এতো চলে আসছে, এখন আমরা এটা প্লে করব। আপনারা র্যাঙ্কস টিভি থেকে শুরু করে যে কোনো চায়না বা যে কোনো আপনার অ্যান্ড্রয়েড স্মার্ট ডিভাইসে এই কাজগুলো করতে পারবেন খুব সহজেই। এই ছিল আজকের ভিডিও, ব্লুটুথ ডিভাইস কিভাবে কানেক্ট করবেন স্মার্ট ভয়েস কন্ট্রোল রিমোটটি। তা আজকের জন্য এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।